بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وانزل الفرقان وجعله هدى للناس والصلاه والسلام على من عبد ربه بطاعه اوامره واجتناب نواهيه اما بعد

প্রথম তাসাহদে কিভাবে কীভাবে বসবো এবং চতুর্থ রাকাতে মানে শেষ তাসাহুদে কিভাবে বসবো বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে বললে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন দুই রাকাত সলাতে কিংবা চার রাখাত বিশিষ্ট সলাতে প্রথম তাসাহুদে তো দ্বিতীয় রাকাতের সকল কর্ম শেষ হয়ে যাওয়ার পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী হাসাল্লাম তিনি দুই সাজদার মাঝের বৈঠকের মতো বাম পা বিছিয়ে তার ওপর বসে যেতেন এবং ডান পায়ের পাতাকে খাড়া করে রাখতেন দেখুন শাহি বুখারি এবং সুনানো আবিদাউদ হাদিস নাম্বার সাতশো একত্রিশ অতএব এ হাদিস থেকে স্পষ্ট যে সুন্নাত হচ্ছে প্রথম তাসা বসার নিয়ম দুই রাখাতে তাসাহদে বসার সুন্নতি নিয়ম হচ্ছে যে ডান পাকে খাড়া রাখবো এবং বাম পাকে বিছিয়ে দিয়ে বাম পায়ের ওপর বসবো এটা হচ্ছে সুন্নতি নিয়ম ও প্রথম তাসা বসার সঠিক নিয়ম এবং চতুর্থ রাখাতে আমরা কিভাবে বসবো তার সঠিক নিয়ম কি এটা জেনে নেন দেখুন নামাজ তিন রাকাত বিশিষ্ট হলে তিন রাকাত পরে বিশিষ্ট হলে তা তৃতীয় রাকাতের মতো জন্য বসে যেতেন এই বৈঠকে বিশ্বনবী নবী সাল আলিহাসাল্লাম তার বাম পাছার ওপর বসতেন এতে তার দুটি পায়ের পাতা একদিকে হয়ে যেত দেখুন সাহি বুখারি হাদিস নাম্বার আটশো আটাশ এবং সোনানো আবিদাউদ হাদিস নাম্বার নশো পঁয়ষট্টি এবং বাম পাকে ডান পায়ে রলা ও উরুর নিচে রাখতেন দেখুন সাহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো এবং এ হাদিসটি সোনানো আবিদাউদেও উল্লেখ আছে সম্ভবত আর ডান পায়ের পাতাকে তিনি খাড়া রাখতেন দেখুন সেহী বুখারি আটশো আটাশ নম্বর হাদিস এবং তিনি কখনো কখনো খাড়া না রেখে বিছিয়েও রাখতেন দেখুন সেহী মুসলিম হাদিস নম্বর পাঁচশো উনআশি এবং পায়ের আঙুলগুলো কেবলামুখী করে রাখতেন তার হাত দুটি প্রথম বৈঠকের মতোই থাকতো দেখুন হাদিসের গ্রন্থ সুনানো আবিদাউদ নশো উননব্বই নম্বর হাদিস তাহলে আমরা এই সমস্ত হাদিস দ্বারা চতুর্থ রাকাতের সঠিক নিয়ম স্পষ্টভাবে বুঝতে পারলাম যে চতুর্থ রাকাতে তথা শেষ তাসাহুদে আমরা বসব ঠিক এভাবে যে বাম পাকে ডান পায়ের ভিতরে ভরে দিয়ে বিছিয়ে দেব এবং ডান পাকে খাড়া রাখবো এবং বাম পাছার উপর বসবো তথা বাম পাছাটা মাটির তাহলে আমরা বুঝতে যে বিশিষ্ট সলাতে প্রথম তাসা হদে আমরা বাম পায়ের ওপর বসবো এবং ডান পাকে খাড়া রাখব এবং শেষ তাসা হদে আমরা পাছার ওপর বসব তথা পাছাটা মাটিতে রাখব। এবং বাম পাটা ডান পায়ের ভিতরে ভরে দিয়ে কেবলার দিকে আঙুলগুলি রাখব। এবং ডান পাকে খাড়া রাখব এটাই হলো সুন্নতি নিয়ম যা স্পষ্টভাবে এ সমস্ত হাদিসগুলি থেকে প্রমাণিত আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা মুল্লাহু